আমরা বড় খুশনসিব, এক পাশে আমাদের হযরত কেবলা, আরেক পাশে আমাদের বাবা জান কেবলা, এক পাশে আমাদের নায়েব সাজ্জাদান হোসেন, আর পাশে আমাদের হযরত কেবলা। তো এক তরফে খোদা, এক তরফে মুস্তাফা, কোন কেতা হ্যায় হাম মেরা সাহারা নেই, সুবহানাল্লাহ। তাই আমরা ভাগ্যবান আজকে এমন একটা ময়দানে আমরা উপস্থিত হয়েছি যেখানে বেলায়েতের খুশবু পাওয়া যায়, সুবহানাল্লাহ, যেখানে মদিনাওয়ালা নবীর প্রেমের খুশবু পাওয়া যায়, ঠিক কিনা? তাই আমরা খুশনসিব আজকে যারা এখানে উপস্থিত হতে পেরেছি, এমন বড় ভাগ্যবান, এমন একটা সিলসিলার সাথে ওয়ালা হাস্তিদের পাশে আমরা উপস্থিত হয়েছি যাদের সিলসিলা যাইতে যাইতে মদিনাওয়ালা নবী পর্যন্ত পৌঁছে গেছে, সুবহানাল্লাহ। ওই মদিনাওয়ালা নবীর থেকে নুরানি ফায়েজ বরকত পাওয়ার সুবর্ণ সুযোগ আজকে আমাদের হয়েছে, সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার মুরব্বীরা আমার, আজকে আমার হযরত কেন আন্তর্জাতিক জশনে মিলাদুন্নবী করেছেন? অনেক ভাইয়েরা তো এটাকে বেদান মনে করে, এমনও কিছু আছে কি না জানি রাখবেন, ওরা নিজে বেদাত, আসলে তারা রিচার্জ করে না। কোরআন শরীফের বিভিন্ন আয়তে এই মিলাদুন্নবীর কথা আছে, সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, সুবহানাল্লাহ। বাবা, কোরআন শরীফের একটা হরফ আদায় করলে, তেলাওয়াত করলে, যদি কোনো কারণে উজু না থাকে, মুখস্থ তেলাওয়াত করলে, মুখস্থ শ্রবণ করলে 10টি সওয়াব, সুবহানাল্লাহ। আর উজু সহকারে যদি কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করে, উজু সহকারে তেলাওয়াত শ্রবণ করে, একটা হরফে 65টি সওয়াব। আর নামাজের মধ্যে কোরআন শরীফের একটা হরফ যদি তেলাওয়াত করে, একটা হরফে 100টি সওয়াব। সেটা কি বাকি সওয়াব না নগদ সওয়াব? আরো জোরে বলেন না, নগদ হয়ে যাবে। তাই আল্লাহর কোরআন শুনি যে আল্লাহর শুকরে হিসাবে, আল্লাহর তসবি হিসাবে সুবহানাল্লাহ বলবেন। তাই আমি এই আয়ত তাফসীর করতে যাচ্ছি না, এক তো আমার কাছে এলম নাই, শুধু আমার মিলাদুন্নবী যেটা কথা মুখ দিয়ে বের করেছি। এখানে বলা হচ্ছে কত যা কুমিনাল্লাহ, তোমাদের কাছে তশরি বানায়ন করেছেন, এ তশরি বানায়ন করেছেন, এটাই আমার নবীর শুভ আগমন করেছেন, তাই এই আয়তে মিলাদুন্নবীর আয়ত। আরো জোর বলবেন না, এই যা কুমিলাদুন্নবী, যিনি এসেছেন তিনি আমাদের মতো মানুষ নয়, মাটির মানুষ নয়, নূর, এটা ইনি কি নূরুন নবী, জোর বলুন না, উনি কি নূরুন নবী, মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুন মুবিন, এমন একটা কিতাব নিয়ে আমার নবী তশরিহ বানায়ন করেছেন, যেই কিতাবের মধ্যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, দুলনা থেকে শুরু করে কবর পর্যন্ত, যেখানে পরিপূর্ণ সংবিধান, কমপ্লিট সংবিধান আছে, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ, আরো জোরে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার নবীকে আমি রহমতের ভাণ্ডার বানিয়ে পাঠাইছি, যাতে সমস্ত সৃষ্টি জগতে আমার নবী রহমত বিতরণ করেন, সুবহানাল্লাহ। এখানে যে আরসাল না আকাশ শব্দ ব্যবহার করা হয়েছে, আমার আল্লাহ পাঠাইছেন, এই পাঠাইছেন তাই এক শুভাগমন হয়েছে, এই শুভাগমনই মিলাদুন নবী, সুবহানাল্লাহ।
রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূলা সুবহানাল্লাহ আর জোরে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছি যে নিয়ামত তোমরা সুমার করতে পারবে না জীবন শেষ হয়ে যাবে আমার নিয়ামত গণনা করা সম্ভবপর হবে না কিন্তু কোন নিয়ামতের কোঠা আমি দিচ্ছি না শুধু একটা নিয়ামতের কোঠা দিয়েছি এইটাই যে আমি এই মোমেন তোমাদের কাছে আমার নবীকে পাঠাই দিয়েছি সুবহানাল্লাহ এলাকা দমন্নাল্লাহু আলাল মুই ইজ বাসা এই যে পাঠাইছেন এটাই তুমি রাধুন নবী সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে এই পৃথিবীর যত মানুষ আছো তোমাদের কাছে আমি একটি দলিল পাঠাইছি এখানে বোরহানুর তো আমার মদিনাওয়ালা নবী সুবহানাল্লাহ এবং ওনার হাতে আমি একটি কোরআন পাঠাইছি তো এখানে এই যে ইয়া ইয়ুহান নাস কদ জাআকুম বোরহান এটাই মিলাদুন্নবী সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ বলে তোমাদের কাছে যে আমি একজন নবী পাঠাই দিয়েছি মহান নবী তো জাআকুম এটাই মিলাদুন্নবী সুবহানাল্লাহ এভাবে কুরআন শরীফের মধ্যে বুড়ি বুড়ি মিলাদুন্নবীর দলিল আছে কে বলেছে মিলাদুন্নবী কোরআনে নাই কোরআনে আছে কি না ইত্যাদি এবার এখন আসুন দুই একটা হাদিস একটু দর্শী পড়ুন সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়েন আপনাদের দরুদ শরীফ আমার নবী শ্রবণ করতে চাই শুধু আমার নবী নয় আমার গোসল আজম মাইজবান্ডারি আপনাদের দিকে তাকাই রয়েছে আপনারা কি বিশ্বাস করেন এবং আপনাদের দরুদ শরীফ শুনতেছে তাই নয় আমার হজরত কেবলা বর্তমান হজরত কেবলা উনি যদিও এখন আমাদের সামনে আসে নাই ওনাকে আমরা হুজুর বলি হুজুর অর্থ যিনি উপস্থিত থাকেন কোনো সময় সামনে তো শ্রীবাণী উপস্থিত থাকেন কোনো সময় সামনে না থাকলেও গায়বানা হিসাবে আশেকদের মাঝে উপস্থিত থাকে ঠিক কিনা তা বিশ্বাস করতে হবে আমাদের মন গড়া কোনো কথা নাই হুজুর শব্দের অত হাজার সুদন উপস্থিত হওয়া আরেকটু দর্শী সালাতুনিয়া আলাইকুম আল্লাহুম্মা সাল্লি দুনাবি আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ নসিব নবীজিকে না দেখাইয়া খবর দেশে নিয় না আল্লাহ তুনাবি নবী আমার ফরশ মনি
নবী আমার জানের জান, নবী আমার, নবী নবীজি কে না দেখিলে বাঁচে না গো মোর প্রাণ। আল্লাহ নবী এবার আসুন কয়েকটা হাদিস শরীফ, এখানে কোনো বানোটি কথা নাই, কোরআন সুন্নাহর কথা, ঠিক কিনা? আল্লাহর রহমতের দরবারও বানোটি নয়, কোরআন সুন্নাহ ভিত্তিক দরবার, ঠিক কিনা? আমার নায়েবে সাজ্জাদান হোসেন গুণাগার হিসেবে দোয়া করি, আল্লাহ যাতে হায়াতে হিজরি দান করে, আমিন বলেন। এদিনও চট্টগ্রাম হানা খায় যে আখরি চার সোমবার মাহবিলে হতমে বুখারী শরীফ, হতমে মজমুআ সালাওয়াতুর রাসূল, হতমে কোরআন শরীফ মাহফিলে উনি বক্তব্য রেখেছেন যে আমরা চাই কোরআন হাদিস ভিত্তিক ওলি নবীর স্মরণে নিজ জীবন গঠন করব, আল্লাহর বন্দাদেরকে পথ দেখাব। সুবহানাল্লাহ। এবং হুজুরদের কাছে আহ্বান করেছে আপনারা সহ যে আমাদের সাথী হয়ে আমরা চাই সোনার মদিনার মুসাফের হতে। সুবহানাল্লাহ। সব কিছু বলার সম্ভব নয়, কিন্তু আমার নায়েবে সাজ্জাদান হোসেন যে কথা বলেছে, বর্তমান বাংলাদেশের বড় বড় হুজুররা কর্ণপাত করেছে, মাথায় নিয়েছে। সুবহানাল্লাহ। সালাতুনিয়ায় আমি এখন যে হাদিসগুলা, প্রথমে মোটামুটি হাদিস, হযরত আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি একজন বড় সাহাবা, তিনি বারোই রবিউল আউয়াল শরীফে তার ছেলে আত্মীয় স্বজনকে নিয়ে গড়ে বসে বসে মিলাদুন্নবী করতেছে। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আমার নবীর সাথে সেখানে পৌঁছে গেলাম, আমার নবী মিলাদুন্নবীর মাহফিল দেখে খুবই আনন্দিত হয়েছে এবং বলেছে আল্লাহ রাসূল তোমাদের উপর রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ করতেছেন, আমি আমার নবীর মাহফিল করতেছিলাম, আমার নবী এসে বলে তোমাদের জন্য আমি নবী সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আসুন, আমি যে কিতাব থেকে হাদিস আপনাদেরকে শোনানোর জন্য ইচ্ছে করছি, কিতাবের নাম আন-নিয়মাতুল কুবরা আলাল আলম, বড় মশহুর মুহাদ্দিস আল্লামা সাহাবউদ্দিন ইবনে হাজার হাইতবি শাফি রহমাতুল্লাহর কিতাব, বিশ্ব যাদেরকে ইমাম মানে, সেই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত মিলাদুন্নবীর বর্ণনা। সুবহানাল্লাহ। কলাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মান আনফাকা দারহামান আলা কেরাতে মাউলিদিন নবিয়ে জুরবলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা রফিকিহি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। হাদিস তেলাওয়াত করার সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজ বলবেন, কারণ আমাদের দেশে কিছু হুজুর এমনও আছে যারা বলে সাল্লাল্লাহ দরুদ শরীফ কোথায় আছে, আপনারা বলবেন একটা হাদিস বলেন, হাদিসের কওলা নবীর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে প্রতিটা হাদিসের পিছনে হাদিস শুরু শরীফ শুরু করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সেখান থেকে আমরা সাল্লাল্লাহ বলি। সুবহানাল্লাহ। তাই সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, যিনি ছোটবেলায়ও আমার নবীর সাথে, যুবক অবস্থায়ও আমার নবীর সাথে, নামাজের মধ্যে আমার নবীর সাথে, হজের মধ্যে আমার নবীর সাথে, জেহাদের মধ্যে আমার নবীর সাথে,
হিজরতের মধ্য আমার নবীর সাথে, গারে সুরের মধ্য আমার নবীর সাথে এখনো আরাম করতেছেন আমার প্রিয় নবীর সাথে সোনার মদিনায়। সুবহানাল্লাহ, সোনার মদিনা আমার, জোরে সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায়, সব বলিব বলিনি বলব না, বলতে পারি না বলিনি, সব বলিব তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরীল আমিন সদাই এসেছে। আদম বলে কেমন করে যাব মদিনা, আদম বলে সব বলিব সোনার মদিনা, আল্লাহ আমাদেরকে বারবার সোনার মদিনা যাওয়ার নসিব করো। আমার গোস বান্দারের উসিলায় আমার মদিনাওয়ালা নবীর নেঘা করম নসিব করো। আমার গোস বান্দারি কদ্দিসা সিরুল আজিজের উসিলায় বারবার ঘুমে চেতনে শয়নে স্বপনে দিদারে মুস্তাফা নসিব করো। এবার আসুন, কালা আবু বকর, এই সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ করতেছেন, হে ইমানদারগণ, যারা ইমান আকীদা শুদ্ধ করে আমার নবীর প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে মিলাদুন নবীর জন্যে একটা দেরহাম খরচ করবে, আমি সৈয়দানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলাম, আমি ফতোয়া দিলাম, মিলাদুন নবীর জন্য যারা মিলাদুন নবীর আয়োজন করার জন্যে একটা দেরহাম ইমান আমল ঠিক করে খরচ করবে, তাদেরকে ছেড়ে বেহেশতে যাব না, আমি তাদেরকে সাথে নিয়ে যাব, এরাই বেহেশতের মধ্যে আমি সিদ্দিক আকবরের সঙ্গে হবে। এর চেয়ে বড় নিয়ামত আর আছে? আফজালুল বাশার বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর, সমস্ত ইমামরা একমত হয়েছে, আসমানের নিচে জমিনের বুকে নবীদের পরে উম্মতের মধ্যে প্রথম স্থান হয়েছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ, তাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে বেহেশতে থাকা এত সহজ ব্যাপার নয়, কিন্তু মিলাদুন নবীর উসিলায় সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ, কালাক ওমর, ঠিক আছে আসো, যখন ইসলাম করেন তখনই বন্ধ, সলাতুনিয়ায় আয়ো হোতাকে লাড়লে প্যারে রসুল, এ সালামি আজ জানা হো কবুল, সলাতুনিয়ায় ভাইয়ের আমার মুরব্বীরা আমার, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর প্রিয়, নবীর প্রিয় সাহাবা ছিলেন, আমার নবী বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই তারিখে কলমা পড়ে আমার হাতে সাহাবা হয়ে গেছে সেদিন থেকে ইসলাম কাফের মুশরিকদের সামনে আর মাথা নত করে নাই। সুবহানাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। যা হোক,
আমার বাকি তকরির সুযোগ হলে হবে, না হলে পরে কোনো সময়। এখন আপনারা খুশনসিব যারা বায়াত গ্রহণ করার জন্য এসেছেন, এই বায়াত আজকের নতুন কথা নয়, সূরা ফাতাহ শরীফের মধ্যে আছে। আমার নবী মক্কা শরীফ থেকে হিজরত করে সোনার মদিনায় যাওয়ার পরে মক্কা শরীফের জন্য যেন অন্তর জ্বলতেছে, তাই ষষ্ঠ হিজরিতে আমার নবী স্বপ্ন যুগে দেখলেন যে আমার নবী মক্কা শরীফে গিয়েছেন এবং মক্কার হানায় কাবার সাবি হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ, এই স্বপ্ন সাহাবাদের কাছে প্রকাশ করার পরে সাহাবারা খুবই আনন্দিত হয়েছে এবং বলে আপনাকে আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ, তখন আমার নবী প্রায় 1400 সাহাবা নিয়ে ওই মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। হুদাইবিয়ার ময়দানে পৌঁছার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা শরীফে পাঠিয়ে দিলেন। হে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তোমরা কাফের মুশরিক, তুমি কাফের মুশরিকদের নেতাদের কাছে বলো আমরা জিহাদ করার জন্য আসি নাই, আমরা আল্লাহর ঘর তওয়াব করে সফা মারওয়া সাই করে অর্থাৎ তোমরা হজ আদায় করে চলে যাব। এই কথা নিয়ে যখন পৌঁছে গেলেন মক্কার কাফের মুশরিকরা বলল না এবছর আপনাদের নবী উমরা হজ করতে আসতে পারবে না, তোমার ইচ্ছা হলো তুমি করতে পারো। তখন আমার ওসমান গনি বলে দিয়েছে তোমরা কি মনে করো আমরা নবী ছাড়া কোনো ইবাদতকে ইবাদত মনে করি না, আরো জোরে নবীর সাথে যদি যে আল্লাহর ঘরে তওয়াব করতে পারি সভা মারওয়া সাই করতে পারি তাহলে করব, নবী ছাড়া হাজার সুযোগ পেল করব না। সুবহানাল্লাহ, কারণ আমরা মনে করি ইবাদত হবে আল্লাহর আর ইবাদতের মধ্যে তাজিম হবে আমার মদিনাওয়ালা নবীর। সুবহানাল্লাহ, তাই এদিকে মুসলমানদের মধ্যে প্রকাশ হয়ে গেল যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা শহীদ করে দিয়েছেন, আসলে করে নাই একটা খবর প্রচার হয়ে গেছে। আমার নবী তো সব কিছু জানে, বাবুল গাছের নিচে বসে বলে তোমরা সবাই আসো আমার হাতে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ, বলেন না আমার হাতে বায়াত গ্রহণ করো। তখন আমার নবী সাহাবাদেরকে নিয়ে বায়াত করাইছিলেন, সেটা আমার কথা নয় কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ, আমার নবী সাহাবাদেরকে হাতে নিয়ে বায়াত করাইছিলেন যে তোমরা ঈমান আকীদার উপর মজবুত থাকবে, আমার সাথে ওয়াদা করো এবং ইসলাম প্রসার প্রসারের জন্য জিহাদ তোমরা সবসময় জিহাদ করবে, জিহাদ জিহাদ থেকে পিছপা হবে না, এই সেই ইত্যাদি শরাই নিয়ে আমার নবীর হাতে সাহাবারা বায়াত গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, হে হাবিব যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল, ইন্নামা ইউবায়ুনাল্লাহ দেখার মধ্যে আপনার হাত ছিল, মূলত আমি খোদার হাত ছিল। আরো জোর বলবেন না, এটা কোরআনের আয়াতের তর্জমা করতেছি। ইয়াদুল্লাহ ফৌকাইদিহিম, যে তাদের হাতের উপরে আপনার নবুয়তের হাত দেখা গিয়েছিল, কিন্তু মূলত আপনার নবুয়তের হাত নয় আমার কুদরতের হাত ছিল। তাইলে বোঝা গেল সূরা ফাতাহার আয়াত দ্বারায়
আমার নবী সাহাবাদেরকে বায়াত করাইছিলেন। সুবহানাল্লাহ। আবার এদিকে দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এর সম্পর্ক তো খবর প্রচার হয়ে গেছে, কাফের মুশরিকরা তাকে শহীদ করে দিয়েছে, কিন্তু আমার নবী আবার বলে এই ডান হাত হচ্ছে নবীর হাত, বাম হাত হচ্ছে ওসমানের হাত, এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমার হাতে বায়াত গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এটাই বলে দিল যে আমার নবী এটাই বলে দিচ্ছে ওসমান গনি শহীদ হয় নাই, তিনি জিন্দা আছেন। সুবহানাল্লাহ। এভাবে মেসখার শরীফের হাদিসের মধ্যে আছে আমার নবী সাহাবাদেরকে নিয়ে বায়াত করাতেন। তাই এই বায়াত বড় ইবাদত, বায়াত করার মাধ্যমে মানুষের আত্মা সংশোধন হয়। অনেক বান্দা আছে বেনামাজি ছিল, বাইতের পরে নামাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক বান্দা আছে গুনাহগার ছিল, কিন্তু আল্লাহর রহমতে বাইতের পরে নেককার হয়ে গেছে। অনেক বান্দা এমন আছে যারা ফাফি ছিল, বাইতের সবক আদায় করার পরে সার তারা ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সালাত দুনিয়ায় আলাইকুম সালাত দুনিয়ায় তাই আল্লাহর ওলিদের হাতে বায়াত হতে পারা এটাও একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আর আমার হযরত কেবলা রসুলের বংশধর আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলুন না। তিনি ঔলাদ রসুল, ঔলাদ রসুলের হাতে বায়াত হলে রসুলের হুকম চলে আসে। সুবহানাল্লাহ। তাই আমি আশা করি আপনারা অন্য কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর রেজামন্দি রসুলের সন্তুষ্টির জন্য বায়াত হয়ে নিজের জীবনকে পরিবর্তন করবেন। পরিবর্তনের দরকার আছে কি না বলুন, আছে কি না? বর্তমান আখেরি জমানা, এই জমানার মধ্যে অনেক বান্দারা আছে সুন্নিদের ছেলে টাকার বিনিময়ে ইমান বিক্রি করতেছে, ঠিক কিনা? তাই আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে গৌসুল আজম মজবন্দারি রাদিয়াল্লাহু তাআলার দরবার থেকে, আজকের মাহফিল থেকে, যে আমরা সিদ্ধান্ত নেব পেলে খাবো না পেলে উপবাস থাকবো, তবুও টাকার বিনিময় ইমান বিক্রি করব না, ঠিক আছে? আমাদের সিদ্ধান্ত নিতে হবে পেলে খাবো না পেলে উপবাস থাকবো, তবুও ওলি নবীর দামান চারবো না, ঠিক আছে? ওলি নবী যেখানে, ওলি নবী যে পথে আমরা চলব। আমাদের হযরত কিবলা গৌসুল আজম মজবন্দারি যেখানে যেভাবে চলেছেন আমরা ওলি নবীর পথে মতে চলব, এই সিদ্ধান্ত দরকার আছে কি না? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোরআন সুন্নাহ ছাড়ব না। কোরআন সুন্নাহ আমাদের জন্য বড় সংবিধান, ঠিক কি না? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ছাড়ব না, এবং এক কথায় সুন্নি জামাত ছাড়ব না, ঠিক কি না? সুন্নি জামাত এটা নাজাত প্রাপ্ত জামাত, সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নাম। তাই আমরা সুন্নি ছিলাম, সুন্নি আছি, সুন্নি থাকবো, ঠিক কি না? অন্য কোন দলে আমরা যাইতে রাজি নাই। সাথে সাথে সিদ্ধান্ত নেব সুন্নি জামাত অর্থ আদবের জামাত, ঠিক কি না? এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, মিলাদ মাহফিলকে সম্মান করি, কোরআন হাদিসকে সম্মান করি, আর বাতিল ফেরকা অর্থ বেয়াদব, ঠিক কি না? এই জন্য এরা নবীর সানে বেয়াদবি করে, ওলিদের সানে বেয়াদবি করে, মন গড়া ফতোয়া দেয়, ঠিক কি না? তা আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা মহান, আমরা আল্লাহর সাথে বেয়াদবি করব না, মদিনাওয়ালা নবীর সাথে বেয়াদবি বলুন না, বেয়াদবি সাহাবাদের সামনে বেয়াদবি করব না, ঔলাদ রাসূলের সামনে বেয়াদবি, আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি, বিশেষ করে মা বাবার সাথে বেয়াদবি করব না, কারণ
যার ঘরে মা বাবা আছে মনে করতে হবে তার ঘরে হানায় কাবা আছে। মা বাবার রহম নুরানি চেহারা দেখেলে নিয়ে হাদিসে আছে একটা মকবুল হজের সওয়াব হয়ে যায়। সোহান দিন রাত চব্বিশ ঘন্টার বছর একশোবার দেখলে একশোটি মকবুল হজের সওয়াব হয়ে যায়। সোহান আল্লাহ সাথে সাথে সিদ্ধান্ত নেব আমরা কি ইয়াজিদি না হুসাইনি। তাই ইমাম হুসাইন রদি আল্লাহ তালান করবালার ময়দানে শাহাদত বরণ করার সময়ও কি নমাজ ছেড়েছেন? তাই আমরা সিদ্ধান্ত নেব আমরা নমাজ ছাড়ব না, আমরা নমাজ ছাড়ব না। তাই আল্লাহ আমাদেরকে গৌসুল আজম মজবান্দার উসিলায় হযরত কেবালার উসিলায় নমাজ আদায় করার তৌফিক দান করুক। এবং সাথে সাথে আমরা সিদ্ধান্ত নেব, ঠিক আছে বুঝো, তাই সাথে সাথে সিদ্ধান্ত নেব যে আমরা কি মুসলমানের ছেলে না খ্রিস্টানের। তাহলে আজকে গৌসুল আজমের দরবার থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। আমরা মুসলমানের ছেলে, আমরা সুদ খাব না, আমরা ঘুষ খাব না, আমরা সন্ত্রাসী করব না, আমরা মস্তানি করব না, ইয়াবা ট্যাবলেট খাব না। কোরআন সুন্নাহ ভিত্তিক ওলি নবীর অনুসরণে আমাদের জীবন যাপন করব, ঠিক কিনা? আমার নবী বলে তোমরা এভাবে চলতে পারলে তোমরা আমার হবে, আমি নবী তোমাদের হয়ে যাব। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যতদিন বাঁচি থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নি জামাতের পক্ষে কাজ করব। এই সিদ্ধান্ত দরকার আছে কিনা? তাই মিলাদুন্নবীর সাথে আপনারা সম্পৃক্ত হয়েছেন সুন্নিয়তের কাজ, হক্কানি রব্বানি পীরের সাথে সম্পৃক্ত হয়ে সুন্নিয়তের কাজ করতেছেন, এটা সুন্নিয়তের কাজ। সুন্নি মাদ্রাসা সুন্নিয়তের কাজ, সুন্নি মসজিদ সুন্নিয়তের কাজ, সুন্নিয়তের পক্ষে কথা বলা সুন্নিয়তের কাজ, ঠিক কিনা? সাথে সাথে আমাদের অনেক মা বোন উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সম্বোধন করি বলি আপনাদের জন্য ব্যবস্থা একেবারে সহজ। আমার নবী বলে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা হিন্দু বড়ুয়ার মেয়ে নয়, আমরা মুসলমানের মেয়ে, তাই আমরা নমাজ ছাড়ব না, রমজান শরীফের রোজা ছাড়ব না, পর্দা ছাড়ব না, স্বামীর খেদমত ছাড়ব না। নবী বলে চারটা দায়িত্ব আমার থেকে ন, তোমাদের ব্যস্ত দায়িত্ব আমি নবী নিলাম। সুবহান, এভাবে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বলেন না? শোনো শুনলে মুসলমান জাগো, শুন একটু মহব্বত নিয়ে বলেন না, আমরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আল্লাহ রহমতে গৌসুল আজম মাঝবান্ডারের দরবার আসলে তকদির বদলে যায়, ঠিক কিনা? আশা পূর্ণ হয়ে যায় আমার গৌসুল পাকের উদ্দেশ্যে উসিলায়। তাই একটু মহব্বত নিয়ে পড়েন, শোনো শুনলে মুসলমান জাগো, শোনো শুনলে মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছেন ঈমান তোমার। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে, ঈমান নিয়ে দরদ তৌহিদের দাম মান। শোনো শুন জাগো, হ্যাঁ নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না ভুলিটি বোমা, ইতিহাসে লিখা আছে, ইতিহাসে করবাল্লার প্রমাণ। শুনো জাগো, শোনো শুনে মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছেন ঈমান তোমার। হে হোসেন আপনি কোথায়, আমরা সবাই যাব সেথায়, বিশ্বগুরি গাইব মোরা বিশ্বগুরি সত্যের গুণ গান। শুনো জাগো, শোনো
তরুণ আর যুবকরা তোমার রক্তে ইসলাম গড়া, কি কারণে ভুলি গেলা, কি কারণে তৌহিদের আযান শুনো, জাগো করবলার শহীদ যারা ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ইমান শুনো, জাগো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করো, ঔলাদ রসুলের তওয়াজ্জো আমাদেরকে নসিব করো, এই নূরানি জলসার রহমত আমাদেরকে নসিব করো। সলাতুনিয়ায় যাক, ঠিক আছে, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করবেন, হযরত কেবলা আমাদের সবার জন্য দোয়া করবে। আমরা রহমতের দরবারে এসেছি, গৌসিয়তের দরবারে এসেছি, মদিনাওয়ালা নবীর দরবারে এসেছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আশা পূর্ণ করবে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।